আল্লাহর কাছে তুমি যদি শেষবারের মতো তৌবা করে নিতে পারো, আজকে রাতেই মরণ চলে আসতে পারে। বলা যায় না কে কোন দিন কোথায় মরে যাব কেউ জানে না, এরে নবীর উম্মতের দল। এমনও তো হতে পারে আজকের মাহফিল আমাদের জিন্দেগির শেষ মাহফিল হয়ে যাবে। এরে বাবারা, আগামী বছর এই মাহফিল থাকবে, কত মানুষ এই মাহফিলের অনেকেই অন্ধকার কবরে থাকবে রে বাবা। এই জন্য বলবো, মরণের কোনো গ্যারান্টি নাই, কোন দিন কোথায় কার কিভাবে মরণ হবে। মরণের আগে আমার আল্লাহকে যদি আল্লাহ বলে ডাক দিতে পারো, তওবা করে নিতে পারো, এরে নবীর উম্মতের দল। আজকে যারা মুরব্বী আছে তাকাইয়া দেখো, একদিন তাদের দাড়িগুলো আমার মতো কালো ছিল, আজকে তাদের দাড়িগুলো পেকে পেকে সাদা হয়ে গেল। যেই দাড়িগুলো কালো ছিল আজকে সাদা হয়ে গেল। চাইলে আর জীবনের জন্য কালো করা সম্ভব হবে না রে বাবা, যদিও ওয়ান টাইম কালো করা যায়, এক সপ্তাহ পরে আবার সাদা হয়ে যাবে। একদিন তোমার যেই যৌবন ছিল সেই যৌবন চাইলে এখন আর ফিরাইয়া আনা সম্ভব না। এরে যুবক, এই জন্য বলবো। আজ আয়োজিত 5 ফেব্রুয়ারি 2022 ইংরেজির রোজ শনিবারের মাহমুদাবাদ নামাপাড়া রানু প্রধানের বাড়ি, কাজল রেজবির বাড়ি প্রাঙ্গণ, রায়পুরা নরসিংদীর আয়োজিত প্রথম বার্ষিক সুন্নি মহাসম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে ইকরাম, উলামায়ে আহলে সুন্নাহ, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আজম, কলিজার টুকরা সমবয়সী বন্ধুগণ, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত সদ্য সম্মানিতা মা ও বোনেরা, লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বে করিমে ফেতনার জামানায় সহি তরিকায় কোরআন ও সুন্নার ভিত্তিতে আমি গুনাহগারকে কিছু কথা বলবার আপনাদের শুনবার মতো হিম্মত ধৈর্য তৌফিক রব্বুল আলামিন দান করেছেন। এজন্য কালিমাতুর শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম যিনি আকায় নামদার, মদিনা কাতা আজাদার, আফতাবে নবুয়ত ফখরে মওজুদ, যিনি সাইয়্যিদুল মাখলুকাত নবিয়্যুল আরবা ওয়াল আজম, হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া, নূরে মুজাসসাম সরকারে দো আলম, যিনি কুল কায়নাতের বাদশাহ, যিনি আসমানের নবী, জমিনের নবী, গোটা কুল কায়নাতের নবী, আখিরি নবী, শ্রেষ্ঠ নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, নবীউল আম্বিয়া, রহমাতুল লিল আলামিন, হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম এর উপর। মহা গ্রন্থ আল কোরআন হতে একখানা আয়াত কারীমা তিলাওয়াত করেছি। এই আয়াতের নিরিখে আমি গুনাহগারকে কিছু কথা বলবার আপনাদের ধৈর্যের সহিত শুনবার মতো হিম্মত ধৈর্য তৌফিক রব্বে করিম দান করুন, আমিন। লাখো কোটি দরুদ সালাম যিনি আকায় নামদার, ওই রাসূলের উপরে সালাম জানিয়ে আজকে আমরা যারা এই মাহফিলের মধ্যে মনোযোগ নিয়ে বসে গিয়েছি, প্রত্যেকটা মানুষের কপাল ভালো, জীবন ধন্য হয়ে গেছে। আল্লাহ কাদেরকে পছন্দ করেন আসুন সেই বিষয়ে একটু কথা বলি। আল্লাহ তাদেরকে পছন্দ করেন যারা আল্লাহর হয়ে যায়। আল্লাহু আকবার বলবেন না, বলে হুজুর আল্লাহর হব কিভাবে? আল্লাহর হতে গেলে রাসূলের মহব্বত এবং ভালোবাসার দরকার আছে। প্রথমত রাসূলের ভালোবাসা যার অন্তরে থাকবে না, তারা আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না। কষ্ট হচ্ছে আপনাদের? আমি বলেছিলাম সবাই ভাগ্যবান হয় না, যেমন এই জান্নাতের বাগান, এটা হচ্ছে একটা জান্নাতের বাগান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন,
পৃথিবীর মধ্যে একটা জান্নাত আছে, যেই জান্নাতে বসে গেলে তার গুনাহগুলো ঝরতে থাকে। সাহাবায়ে কেরাম বলেন, হে নবী, দুনিয়ার মধ্যে সেই জান্নাতের বাগান কোনটা? নবী আমার ডেকে বলেন, সাহাবায়ে কেরাম, দুনিয়ার মধ্যে সেই জায়গাটাই জান্নাতের বাগান, যে জায়গায় কোরআন ও আমি রাসূলের সুন্নাহ ভিত্তিক আলোচনা করা হয়, মিলাদ মাহফিল করা হয়, সেই জায়গাটাই জান্নাতের বাগান। তাইলে এই মাহফিল হওয়াতে আমাদের লাভ হয়েছে কিনা, কেমন লাভ হয়েছে? এখানে যারা বসেছি আমরা প্রত্যেকটা মানুষ লাভের আশায় বসেছি। বলে কেমন লাভের আশায়? টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি দেবে, এজন্য আল্লাহ ও তার রাসূলকে পেয়ে জান্নাত পাওয়ার আশায় বসেছি, ঠিক কিনা বলেন? এরপরে আসুন, এই যে এই টাইমে ঠান্ডার রাতে অনেকে শীতের জ্বালায় কাঁথা কম্বল বালিশ নিয়ে শুয়ে রয়েছে আরামের বিছানায়, ঠিক নি? শুয়ে শুয়ে কেউ টেলিভিশন দেখতেছে, কেউ মোবাইল চাপতেছে। এই মুহূর্তেই যদি মালাকুল মওত আজরাইল তার ঘরের ভিতরে এসে হাজির হয়, বলেন দেখি ওই লোকটা ঘরের ভিতরে এত সুন্দর মাহফিল রাইখা শুয়া মোবাইল টিপতেছে, টেলিভিশন দেখতেছে, ল্যাপটপ কম্বল নিয়ে শুয়ে রয়েছে, আজরাইল আসলে সে জবাব দেওয়ার কোনো ক্ষমতা আছে? আর এই জান্নাতের বাগানের ভিতর যদি একটা মানুষের মৃত্যু হয়ে যায়, সেই মৃত্যুটাই হবে জান্নাতি মৃত্যু। আমগর এলাকার এই এলাকার মানুষ তো মনে করে যে আরে মরবো তো, দেরি আছে, মাত্র হইছে কয়দিন বয়স, ভাবতে যে আমার বয়স মাত্র 30-35-40, মরবো আরো 20 বছর বাইছে, কে কে কখন কোথায় কোন জায়গায় মরে যাবে কেউ জানে না। বলেন দেখি জানেন কে? ওই আল্লাহ এখনো আসেনি নাকি? আল্লাহর পাওয়ার ভোল্টেজ কমে গেছে? আল্লাহ যেমন ছিলেন তেমনই আছেন, এমনই থাকবেন। আল্লাহর কোনো লয় নাই, ক্ষয় নাই, আল্লাহর কোনো টাকা পয়সা লাগে না, ধন দৌলত লাগে না, খাবারের প্রয়োজন হয় না। আল্লাহ পাক কাউকে জন্ম দেয় নাই, কারো কাছ থেকে জন্ম নেয়। বলে আল্লাহ কেমন? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, জন্ম নেন নাই, তিনি কেমন আল্লাহ? ওই আল্লাহর বিশ্লেষণ করতে গেলে বেশি দূরে যাওয়া লাগবে না। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোটা জগতের মানুষ, আমি আল্লাহ কেমন জানো? আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, মা নাই, বাবাও নাই, আত্মীয় স্বজন কেউ নাই। আমি আল্লাহ খাই না, ঘুমাই না, নামাজ পড়ি না, রোজা রাখি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোটা জগতের মানুষ তোমরা জেনে নাও, আমি আল্লাহর কোনো কর্ম নাই, তবে আমি আল্লাহ জিন এবং মানুষ বানাইলাম একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। সুবহানাল্লাহর আওয়াজে করোনা ঢুকছে। এরে নবীর উম্মতের দল, মাইকের আওয়াজ পাইতে সরে মাহমুদাবাদ রায়পুরা নরসিংদীর মানুষ, কে সে আমার আল্লাহ জানো?
আল্লাহ এত মায়া করে জিন এবং মানুষ বানাইল তার ইবাদতের জন্য। জিন এবং মানুষের মধ্যে পার্থক্য কি বাবা একটু শুনে না, জিন মানুষ জিনকে দেখতে পারে না, জিনেরা মানুষকে দেখতে পারে, ঠিক নি? আমার আল্লাহ দুনিয়ার যত মখলুক আছে সব চাইতে শ্রেষ্ঠ এবং সেরা বানাইল মানুষকে। ও আল্লাহ তুমি কেমন শ্রেষ্ঠ বানাইলা, সাউন্ড সিস্টেম ভালো, এটা কোন মাইক? খন্দকার মাইক না, খন্দকার সাউন্ড, ভালো সাউন্ড। এরে নবীর উম্মতের দল, কে সে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানো যে আল্লাহ এত মায়া করে বান্দা বান্দি বানাইলো? আল্লাহ বলেন রে বান্দা বান্দি, আমি আল্লাহ তোমার কাছে কোনো টাকা চাই নাই, পয়সা চাই নাই, বাড়ি গাড়ি কোনো কিছু দম দৌলত আমি আল্লাহ চাই নাই। বলে আল্লাহ তুমি কি চাও? আমার আল্লাহ বলেন রে মানুষ, আমি আল্লাহ তোমার কাছে চাই ইল্লা লিয়াবুদু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ জিন এবং মানুষ বানাইলাম, একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য, ভিন্ন কারো ইবাদত চলবে? ও আল্লাহ তোমার ইবাদত কিভাবে করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহকে যদি কে পেতে চাও তোমরা, আমি আল্লাহ টুলের আদর্শের মালাটা গলায় লাগাইয়া আমি আল্লাহর সাথে প্রেমের ডোরি লাগাইয়া দে আমি আল্লাহ, ও বান্দা বান্দি তোর জন্য রেখেছি জান্নাত। এর নবীর আশিকের দল, আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটাকে আমার আল্লাহ একটা আখেরাতের বাজার স্বরূপ বানাই। ও মানুষেরা, তোমার কোনো কিছুর প্রয়োজন হলে যেমন রায়পুরা বাজারে যাও, নারায়ণপুর বাজারে যাও, মাহমুদাবাদের বাজারে যাও, বাজারে গেলে তোমার যা প্রয়োজন তুমি সব ক্রয় করতে পারো, তোমার যা বিক্রি করা দরকার তুমি তা বিক্রি করতে পারো। এই বাজার হলো মানুষ তোমার আমার জন্য, আর গোটা জগৎটারে আমার আল্লাহ একটা বাজার বানিয়ে দিল। ও আল্লাহ তুমি কেমন বাজার বানাইলা? আমার আল্লাহ বলে রে বান্দা বান্দি, তুই আমি আল্লাহর বাজারে তোরে পাঠাইলাম, এই বাজারে যাইয়া আমি আল্লাহরে কিভাবে পাইবা? সেই চিন্তা নিয়া এই বাজারে যদি তুমি তোমার সব কিছু কেনাকাটা করে নিতে পারো, বলে কি কিনবো? আল্লাহ বলে রে মানুষ, আমি আল্লাহ তোরে বানাইলাম, নামাজ পর নামাজ পর নামাজ পর, তুই বান্দা বান্দি নামাজ পড়লা পড় না? এই এলাকার অনেক মানুষ আছে নামাজ পড়ে না, আসেনি? অনেকেই নামাজ পড়ে না, আছে না? এরে নবীর উম্মতের দল, শুধু নামাজেই সব কিছু কাবার করা সম্ভব না, একটু জেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ, হালাল খাও হারাম ছেড়ে দাও। অনেক এমন তো হয়ে গেছে এখন সুদ ছাড়া চলে না, আসেনি? সুদের কারবার ছাড়া তার সংসার চলে না, জিন্দেগি চলে না, আসে না? নাই বলে হুজুর, আপনি সুদের ব্যাপারে বলতেছেন,
লোন না তুললে তো আমার সংসার চলে না, মাসে মাসে কিস্তি দিয়া যায়। আল্লাহ বলে রে মানুষ, তোর কিস্তিরও কোনো প্রয়োজন নাই, সুদেরও কোনো প্রয়োজন নাই। গভীর রাত্রে যদি তাহাজ্জুদের নামাজে বসিয়া আমি আল্লাহকে বলতে, আল্লাহ ও আল্লাহ আমার সংসার চলে না, টাকা নাই পয়সা নাই রে আল্লাহ, চোখের পানিটা গালবে যখন জমিনে পড়ে যাবে, আমার আল্লাহ বলে বান্দা বান্দি তোর চোখের পানির কত দাম জানো, আমি আল্লাহর কাছে একবার চাওয়া মাত্র আমি আল্লাহ তোর সব অভাব অনটন দূর করে দিতাম। চাওয়ার মতো চাইতে হবে, চাইতে জানি না তো ভাবো কেমনে, ঠিক নি? এরে নবীর উম্মতের দল, এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ সব কিছু ফয়সালা করে দিল, মানুষ তোমার আমার জন্ম, তোমারে আমারে বানাইলো আমার আল্লাহর জন্য। এরে নবীর উম্মতের দল, সুদ খাইলে কেমন গুনাহ, সুদ দিলে যেই গুনাহ, সুদ খাইলে কি রকম গুনাহ হয়? বলে কেমন গুনাহ জানো? একটু সাধারণ দুনিয়ার বিশ্লেষণ একটু দিয়ে যাই। দুই চোর একসাথে চুরি করতে যায়, এক চুর ঘরের ভিতর ঢুকলো চুরি করার জন্য, আর এক চুর বাহিরে দাঁড়ায় পাহারা দেয়। সকালবেলা চুর ধরো পড়ে গেল, যেই ছেলেটা বাহিরে পাহারা দিল চুরকে, দুই চুর একসাথে একটা ভিতরে চুরি করে একটা বাহিরে দাঁড়ায় রয়েছে। সকালবেলা যেই চুর ঘরে ঢুকছে সেই চুরের বান্দা ধইরা আটকে রাখছে, আর যেই চুর বাহিরে দাঁড়ায় ছিল সে পলায় গেছে। এখন ওই চুর যাকে সবাই ধরলো, ওই চুরকে জিগাইলো, তোর সাথে আরো কেউ ছিল নি? বলে আমার সাথে একজন ছিল। এখন যেই চুর পলায় গেছে ওই চুরেরও ধইরা আনলেন নাম জানার পরে। এখন ওই চোর বলবে আমি চুরি করি নাই, আমি বাহিরে দাঁড়ায় ভাড়া দিছি। এবার বলেন দেখি, চুরে চুরি কইরা যেই পরিমাণ শাস্তি পাবে, চুরি না কইরা বাহিরে পাহারা দেওয়ার কারণে কি শাস্তি কম নি? সমান পরিমাণ, কারণ এক চুর চুরি করতে গেল তাকে সাহায্য করেছে আর এক বাটপার চুর। এই জন্য বলবো ঠিক, সুদ খাইলে যেমন গুনাহ, সুদ দিলেও গুনাহ, এর একটা ছোট্ট একটা হাদিস এবং আল্লাহ নিজে বলে দিলেন। এরে দুনিয়ার মানুষ, সুদ খাওয়ার ছোট্ট একটা গুনার খবর জেনে নাও, বলে কেমন গুনাহ? যারা সুদের খাতায় জিন্দেগিটার নাম লাগাইয়া দিল, তাদেরকে আমার আল্লাহ বলে দিলেন যেন আপন মায়ের সাথে জিনা করলে যেই পরিমাণ গুনাহ হবে, ঠিক সুদ খাইলে এবং সুদ দিলে সেই পরিমাণ গুনাহ হবে। মায়ের সাথে জিনা করার গুনাহ হয়। চোখের ফলকে ফলকে দৈনিক এমন হাজার হাজার জিনা আমাদের দেশে চলছে কিনা বলেন। এরে নবীর উম্মতের দল, এই জন্য বলবো হারাম হালাল বেচে খাওয়া লাগবে, সুদের খাতায় জিন্দেগি ভর নাম লাগাইয়া যদি একবার কেন হাজারবার নামাজ পড়ো, বলেন দেখি নামাজে কোনো ফায়দা আসবে না? ওই যে ভাবতেছে যে আমি আজকে সুদ খাইছি তো কি হইলো, নামাজ পড়ছি আল্লাহর কাছে তওবা করছি, পরের দিন আবার সুদ খাইলো, এই তওবাতে কোনো কাজে আসবে? এরে নবীর আশিকের দল, এই জন্য বলবো আমার মূল আলোচনা এই দিকে না, সুদ ঘুষের দিকে না, আমার মূল আলোচনা ছিল আল্লাহকে চেনা। বলে আল্লাহকে কিভাবে চিনবা?
এই যে আপনাদের এলাকায় ফল ফলাদির যত পরিমাণ গাছপালা আছে, ক্ষেত পাথর আছে, যেমন আপনার বেগুন গাছে বেগুন ধরেনি, জোরে বলেন, এই বেগুন আপনারা কিনে নিয়ে বাজারে বিক্রি করেননি, এই যে একটা ঘাস লাগাইয়া দিলেন, এই গাছ থেকে ছোট একটা ফুল বের হলো, সেই ফুল থেকে আস্তে 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 ফসল ফলতে শুরু হয়ে গেল, যখন এই ফসল দিনে দিনে বড় হয় বাতি হয়, এই ফসল পাইরা নিয়ে বাজারে বিক্রি করো, তোমার কাছ থেকে মানুষ কিনে নিয়ে আবার বাড়িতে রান্না করে খায়। আল্লাহ বলে, ও মানুষ, এই যে গাছে ফল ধরলো, গাছে ফসল ধরলো, এই ফসল আমি আল্লাহ বানাইছি ঠিকই, আমি আল্লাহ কিন্তু খাই না, আমি আল্লাহ বড় মায়া করে সব বানাইলাম, একমাত্র মানুষ তোমার জন্য আর তোমারে বানাইলাম আমি আল্লাহর জন্য, আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশেকু কা কাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশেকু কা কাম হ্যায়, আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, সুবহানাল্লাহ, এরে নবীর উম্মতের দল মাইকের আওয়াজ পাইতেছেন রে, ও মাহমুদাবাদ রায়পুর নরসিংদীর মানুষ, যে আল্লাহ এত মায়া করে আসমান বানাইলো, পুরো আসমানটা নিয়ে একটু বিশ্লেষণ করে দেখো, এই যে হাজার হাজার লক্ষ কোটি মাইল উপরে আসমান, এই যে পুরো আসমানের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা খুঁটি ইউজ করে নাই, একটা খুঁটি ব্যবহার করে নাই, সাধারণত এই প্যান্ডেলটা তৈরি করতে যেমন কতগুলো বাঁশের প্রয়োজন হয়েছিল, হ্যাঁ, কতগুলি বাঁশ দিয়ে এই প্যান্ডেলটারে দাঁড় করায় রাখছে, বাঁশগুলি যদি খুলে ফেলা হয় বলেন এই প্যান্ডেল থাকবো না, আমার আল্লাহ যে এত সুন্দর আসমান বানাইল, বলেন দেখি আমার আল্লাহ কয়টা খুঁটি ব্যবহার করছে, জোরে বলেন, একটা খুঁটিও লাগে নাই, পুরো আসমান তারে আমার আল্লাহ খুঁটি সারা দাঁড় করায় রাখছে, শুধু একটা না রে বাবা, এক থেকে সাতটা আসমান আমার আল্লাহ এইভাবে দাঁড় করায় রাখছে, বলেন দেখি এই কুদরতের মালিকটাকে, ওই আল্লাহ এখনো আছে না নাই, আমার আল্লাহ কেমন সুন্দর আসমান কেন শুধু বাবা, আমার আল্লাহ ওই আসমানের মধ্যে চন্দ্র সূর্য দিছে, এই সূর্যের আলোতে দিনের বেলা আমরা সব দেখতে পাই, সূর্যের আলো চলে গেলে অন্ধকার হয়ে যায়, যেমন ধরেন এই মুহূর্তে রাত্রিকালীন সময় সূর্য নাই, গোটা রাত্রিবেলা গোটা জগৎটারে আমার আল্লাহ অন্ধকার বানায়া দেয়, দিনের বেলা আমার আল্লাহ সূর্য দিয়া আলো দান করে, ওই যে এত বড় সূর্যটা আমরা মাটি থেকে তাকাইলে দেখি মাত্র ছোট, এই সূর্যের তাপে ঘাম আর গাম সহ্য করা যায় না, এরে নবীর উম্মতের দল কে সে আমার আল্লাহ জানো, গোটা কুলকায়নাতের যা কিছু বানাইলেন আমার আল্লাহ, একমাত্র মানুষ তোমার আমার খেদমতের জন্য,
আমার আল্লাহ কিছুই চায় না, আমার আল্লাহ চায় মানুষ তুই আমি আল্লাহরে একটা বার ডাক দে। রাত্রি গভীরে আমি আল্লাহকে যদি একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ প্রথম আসমান থেকে ডাকি বান্দা বান্দি কয়া আয় রে, আমি আল্লাহ তোর জন্য রহমতের দরজাটা খুলিয়া রাখছি, এই রহমতের দরজাটা খুলিয়া রাখছি, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ তোরে বলতে পারব। এরে নবীর আশিকের দল মাইকের আওয়াজ পাইতেছেন রে মাহমুদাবাদের মানুষ, রাত্র প্রায় বারোটার উপরে বেজে গেল প্রায় সাড়ে বারোটার কাছাকাছি, আমার আল্লাহ কেমন দয়ার মালিক জানো, গভীর রাত্রে আমার আল্লাহকে কেউ যখন আল্লাহ বলে চোখের পানিটা ছেড়ে দিবে, চোখের পানি গালবে জমিনে পড়তে দেরি হবে, এই চোখের পানির বদৌলতে আমার আল্লাহ জিন্দগির গুনাগুলো ক্ষমা করে দিবে। এরে নবীর উম্মতের দল তো এই জন্য বলবো, আমার আল্লাহকে যদি কেউ রাজি খুশি করতে চাও তারা যেন আমার নবীর প্রেমের পাগল হয়ে যায়, বলে কেমন পাগল জানো, আমার আল্লাহ কোরআনুল কারীমে আয়াত নাযিল করে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেউ যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকতে চাও, আমি আল্লাহর নিদর্শন যদি কেউ বুঝতে চাও, তোমরা অবশ্যই আমার বন্ধু নবীর প্রেমের পাগল না হয়ে আমি আল্লাহ পাইবা না, বলে কেমন পাগল হতে হবে আমার নবীর জন্য জানো, ওই নবীকে আমার আল্লাহ গোটা কলকায়নাতের রহমাতুল লিল আলামিন হিসাবে দুনিয়ায় পাঠাইল, যেই নবীর এত শান এত মান এত পাওয়ার আমার আল্লাহ বানাইল, কেমন পাওয়ার বাড়াইল, ওই মায়ার নবীর জন্য গোটা কলকায়নাত পাগল হয়ে যায়, কেমন পাগল জানো, আমার মদিনার নবী যাই রাস্তা দিয়া যায় বনের পশু পাখিরা পর্যন্ত নবীরে সালাম জান, নবীজির এত সুন্দর একটা শান শোনার পরে এত সুন্দর একটা কথা শোনার পরে সুবহানাল্লাহ রাও যেভাবে দিলেন, নবী তো সুপারিশ করবেন প্রত্যেকটা উম্মতের, নবীর বেলায় যদি আওয়াজ কম দেন নবীর সুপারিশ পাওয়া সম্ভব, কেমন সেই নবী আমার জানো, যেই নবী রহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে যায় গাছপালা পর্যন্ত নবীরে সালাম জানায়, কেমন একজন নবী পাইলাম রে নবীর আশিকের দল, যেই নবী রাস্তা দিয়ে যায় ওই রাস্তায় অনেক দিন পর্যন্ত মেষকে আম্বরের ঘ্রাণ পাওয়া যায়, কেমন একজন নবী পাইলাম যেই নবী রাস্তা দিয়া যায় মেঘের খণ্ড আমার নবীরে ছায়া দেয়, নবীর যেন কষ্ট না হয়, কেমন একজন নবী আমার, ওই মায়ার নবীর
বাবাও নাই। ওই নবী কোনোদিন মা হারা চিন্তায় কাঁদে না, ওই নবী কোনোদিন বাবা হারা চিন্তায় এত পরিমাণ কান্না করে নাই, যাই পরিমাণ নবী গুনাগার উম্মতের মায়ায় কেঁদেছে। এই জন্য আল্লাহ কোরআনে নবীর ব্যাপারে কত সুন্দর আয়াত নাযিল করে দিয়ে বলেন, মামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীকে কেমন রহমাতুল আলামিন বানাইলো, আমার আল্লাহ গোটা জগতের রব, আমার আল্লাহ হলেন গোটা জগতের রব্বুল আলামিন, আর আমার নবীরে আমার আল্লাহ বানাইলেন রহমাতুল আলামিন। ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সদকা রহমাতান লিল আলামিন, সাইয়েদুল কাউনাইন খতমুল মুরসালিন আখেরা মদবুদে ফখরুল আউয়ালিন, শুধু মওজুদ আছে রহমাতান লিল আলামিন, মসজিদে ঔষধ হামাগু হে জমিন। খারাপ লাগে কেমন ইয়াতিমি নবী আমার, পিতা মাতা নাই যে তা তারপরেও কত মারা মারলো কাফের দুশ্মনে, তারপরেও কত মারা মারলো কাফের দুশ্মনে, নবী বিনে কে তোরাবে ফুলসেরা তুমি জানে, নবী বিনে কে তোরাবে ফুলসেরা তুমি জানে। খারাপ লাগে নবীর মায়া নাই কি কেমনে দুঃখ দাও যে আবা, নবীর মায়া নাই কি তোমার কেমনে দুঃখ দাও যে আবার, দান দান শহীদ হইল উহুদের ময়দানে, নবী বিনে কে তোরাবে ফুলসেরা তুমি জানে, নবী বিনে কে তোরাবে ফুলসেরা তুমি জানে। কষ্ট হচ্ছে, বেশিক্ষণ সময় নষ্ট করবো না। আসলে এত রাত্রে মাহফিল এখন আর চলে না, এক সময় চলতো রাত দুইটার পরে তিনটার পরেও মানুষ থাকত, আর এখন মানুষ রাত বারোটার পরে থাকে না, আর মাহফিলের সৌন্দর্য এখন আর আগের মতো হয় না বারোটার পরে। তারপরে আমি আর আপনাদেরকে বেশি সময় কষ্ট দিব না, 15-20 মিনিট আপনারা একটু ধৈর্য ধরে বসে যান। আসুন যে শানটা পড়তেছিল, খুদার জ্বালায় নবী আমার পাথর বাঁধেন পেটে তাহার, খুদার জ্বালায় নবী আমার পাথর বাঁধেন পেটে তাহার, তারপরেও উম্মতের নবী জিয়ার ভুলে না, নবী বিনে কে তোরাবে ফুলসেরা তুমি জানে, নবী বিনে কে তোরাবে ফুলসেরা তুমি জানে। এমন সাহাবায়ে কেরামরা নবীজির সাথে সফর করতে যায়া,
তিন দিন হয়ে যায়, এক সপ্তাহ হয়ে যায়, খানা নাই খানা নাই। সাহাবায়ে কেরামরা পেটে পাথর বাঁধেন, একটা করে পেটে পাথর বেঁধে রাখছে, ক্ষুধার জ্বালার যন্ত্রণা যেন নিভে যায়। সাহাবায়ে কেরামদের গুনগুনানি আওয়াজ আর চোখের পানি দেখে দেখে নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদের পেটের খিদায় একটা করে পাথর বেঁধেছো, আমি নবীর পেটের খিদায় আমি দুইটা পাথর আমার পেটে বেঁধেছি। খোদার জ্বালায় নবী কত কষ্ট করলেন, আমার আল্লাহ তো নবীর রহমাতুল লিল আলামিন বানাইলো, গোটা জগতের রহমাতুল লিল আলামিন আমার নবী, আমার নবী যদি আল্লাহর কাছে বলতো, আল্লাহ আমি খোদার জ্বালা সইতে পারি না, আমার আল্লাহ আমার নবীর জান্নাতের খাবার দিত কি দিত না, তারপরে আমার মদিনার নবী কোনোদিন আল্লাহর কাছে বলে নাই, আল্লাহ খানা দাও খানা দাও, নবীর পেটের খিদা নবী সইতে পারে না। তারপরেও নবী জিন্দেগিতে কোনোদিন উম্মতকে ভুলে নাই রে বাবা, এরে নবীর উম্মতের দল, আজকে তুমি আমি কেমন উম্মত হইলাম, ওই মায়ার নবীরে বুঝি বলিয়াই গেলাম রে বাবা, যেই নবীর জিন্দেগি জিন্দেগি ভর কান্নায় কান্নায় কাটাইয়া দিল, নবীর বাবা নাই, নবীজির আম্মা জানো দুনিয়ায় নাই, নবীজি দুনিয়ায় আগমন করার আগেই নবীজির আব্বা জান বিদায় নিয়ে গেল, আর আমার নবী দুনিয়ায় আগমন করার পর আমার নবীর আপন মা, আমার নবী দুনিয়ায় আগমনের পরে তার মাকেও ছয় বছরের শিশুকালে এমন হারানো হারাইলো, নবীর বাবা নাই মা নাই, নবী চোখের পানি ছেড়ে কাঁদে, আমার আল্লাহ বলে ও নবী আপনি চোখের পানি ছেড়ে কাঁদবেন না, আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না, এরে নবীর উম্মতের দল, আজকে তুমি আমি উম্মত হইয়া ওই নবীরে ভুলিয়াই গেল, কে সেই নবী আমার, ওই নবীর ভালোবাসা ছাড়া না পাওয়া যাবে না, ওই মায়ার নবীজি। বিকাল হয়ে গেল, বিকাল বেলা মাঠে খেলতে যায়, খেলাধুলার জন্য গেল যাইয়া, বিকাল বেলা সব সন্তানেরা খেলতে আসে, সন্তানদের বাবারা এসে মাগরিবের আগে আগে সব সন্তানদেরকে কাঁধে উঠাইয়া কোলে উঠাইয়া বাড়ি নিয়ে যায়, মা বাবা সন্তানদের জন্য কত পাগল, ওই মা বাবা সন্তানরা যখন বাড়িতে ফিরে না বা বেশি সময় বাহিরে থাকে, মা বাবা বাড়ির ভিতরে ভালো লাগে না, মায়ের মনটা ছটফট ছটফট করে, বাবার মনটাও ছটফট ছটফট করে, আমার জাদুমণি কোথায়, ওই দিক দিয়া বিকাল বেলা নবী আমার মাঠে খেলতে গেল, সন্ধ্যাবেলা সব সন্তানদের বাবারা এসে সন্তানকে বাড়ি নিয়ে যায়, কোলে পিঠে উঠাইয়া কত আদর করে করে গালে মুখে চুমা খায়, আমার নবী মাঠে একা একা দাঁড়াইয়া চোখের পানি মুবারক সেরে সেরে কান্নায় কান্নায় বিভোর হয়ে গেল, আম্মা জান আমিনা ওই দিক দিয়া মাঠের উদ্দেশ্যে গেল, যাইয়া তাকাইয়া দেখে নবী আমার, শিশুবেলা মাটির মধ্যে খেলতে গিয়া নবীর চোখ বেয়ে পানি পড়ে, আম্মা জান ডাক দিয়া বলে, রে জাদুমণি বল তোর কি সমস্যা, নবী আমার ডাক দিয়া বলে, মা আমি আজকে এখানে একটা জিনিসের অভাব, নিয়া চোখের পানি ছেড়ে কাঁদি, বলে কি অভাব, নিয়া চোখের পানি ছেড়ে কাঁদো, আমার নবী ডাক দিয়া বলে, আম্মা জান বিকাল বেলা সব সন্তানের বাবা এসে সন্তানদেরকে কাঁধে উঠাইয়া
বাড়ি নিয়ে যাই, কত আদর করে কত মায়া ভালোবাসা দেখলাম রে আম্মা জান, বলো দেখি আমি নবীর বাবা কো, আমি নবীরে তো কেউ নিতে আসে না। আম্মা জান চোখের পানিটা টলমল টলমল করতেছে, চোখের পানি সেরেই দিল রে বাবা, চোখের পানি সারিয়া ডাক দিয়া বলেন এরে ও বাবা চলো বাড়ি যাই, সন্ধ্যা হয়ে গেল নবী আমার বাড়ি যাই, কিন্তু মন মানাইতে পারে না। এরে আম্মা জান বলো দেখি আমার বাবা কই, সব সন্তানদের বাবারা সন্তানকে কত ভালোবাসে, ও আম্মা জান আমার বাবার কাছে আমার নিয়া চল, মা ডাক দিয়া বলে ওরে যাদুমণি একটু ধৈর্য ধরো, নবীর কান্না থামানো যায় না, এই দিক দিয়া আম্মা জান সন্তানের নিয়া মায়ার নবীর নিয়া বাবার কবরের দিকে চলে গেল, সাথে দাসী বান্দি সহ আমার নবীর, আমার নবী তার বাবার কবরের পারে গেল, যাইয়া আব্দুল্লাহর কবরের কিনারায় নবী আমার দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি মুবারক সেরে কান্না করে, আব্বা জান আর কতদিন তুমি আমার ফালাইয়া একা একাই মাটির ঘরে ঘুমাইবা, আমারে তাড়াতাড়ি দেখো আমি সন্তান তোমার ছেলে, আমার সহ্য হয় না বাবা তুমি তাড়াতাড়ি উঠো আর ঘুমাইও না, নবী আমার বড় শিশু বুঝতে পারে না বাবা যে অন্ধকার কবরে গেল আর ফিরে আসবে না রে বাবা, আমার মায়ার নবী কান্না আমার আল্লাহ সহ্য করতে পারে না, আমার আল্লাহ ডাক দিয়া বলে রে আজরাইল যাও যাও যাইয়া আমার নবীর আম্মা জানের, আজরাইল মা আমিনার জানটাও কবজ করে নিয়ে গেলেন, আমার নবী কান্না সইতে পারে না, আমার নবী আর কষ্ট সহ্য করতে পারে না, কান্নাই কান্নাই দুটো চোখ মোবারক পর্যন্ত লাল বানাইয়া দিল, আমার আল্লাহ ডাক দিয়া বলেন ও জিবরাইল কেন আমার নবীর এতিম বানাইছি জানো, আমার নবী এতিম বানাইলাম কারণ তিনি শেষ নবী, তারপরে আর কোন নবী আসবে না, তারে আমি আল্লাহ আমার আখিরি নবী বানাইলাম শেষ পয়গম্বর বানাইলাম, কারণ ওই নবীর পরে দ্বিতীয় আর কোন নবী আসবে না, আমার নবীর যদি আপন মায়ের পেটের আপন ভাই থাকে নবীর পরে আবার তাকে নবুয়ত দেওয়া লাগবে, আমার নবীর কোন ছেলে সন্তানকে আল্লাহ দুনিয়ায় বাঁচাইয়া রাখেনি, কারণ আমার রাসূল নিজেই হাদিসে বলে গেলেন আমি নবী শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না, এরে নবীর আশেকের দল আমার নবী জিন্দেগি ভর কাটাইয়া দিল, আমার নবী আস্তে আস্তে যখন বুঝের হইয়া গেল যেই মায়ার নবী দুনিয়ায় আগমনের পরে ভূমিষ্ঠ হওয়ার পর সঙ্গে সঙ্গে সেজদায় পরে পরে আমার নবী চোখের পানি মুবারক সেরে দিলেন, সেজদায় পরে ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে চোখের পানি সেরে কান্নায় কান্নায় বিভোর হয়ে গেল, শুধু এখানেই শেষ না রে বাবা, আমার নবী যখন এন্তেকাল করলেন রওজা মুবারকে যখন নবীকে শুয়াইয়া দিলেন রে বাবা, শুয়াইয়া দেওয়ার পর আমার নবী রোজার ভিতরে ও গুনগুন করে কি জানি গান গায়, সব মানুষ অচানক হয়ে গেল নবী নাকি মারা গেছে, নবী যদি মারা যায় তো জবান কেন লড়ে, আর আবু বকর যাইয়া আমার নবীর জবান মুবারকের কাছে কানটা লাগাইয়া দিল, লাগাইয়া শুনতেছে আমার নবী কান্না করে, আর জবান দিয়া শুধু একটা আওয়াজ, আর কি আওয়াজ দেয় জানো, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে নবী কান্দে, আল্লাহু আকবার বলেন, একটু মহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ, এরে নবীর উম্মতের দল এই রাত্র গভীরে বুঝি মনটা চায় না,
আমার নবীর প্রেমের চোখের পানি মুবারক ছেড়ে দিবা, কারণ যেই নবী তুমি আমি উম্মতের একটা সেকেন্ডের জন্য ভুলে নাই রে বাবা, তুমি আমি উম্মত হইয়া ওই নবীর কিভাবে ভুলিয়া গেলাম। আমার নবী কেমন নবী জানো, যেই নবী গুনাহগার উম্মতের এত পাগল, ওই মায়ার রোজার ভিতরে আজ পর্যন্ত সবুজ গম্বুজের নিচে সেজদায় পরে 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 নবী কান্না করে, হাশরের ময়দানটা যেদিন কায়েম হয়ে যাবে সব মানুষ যার যার চিন্তায় ইয়া নাফসি বলে কান্না করবে, হাশরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে সব মানুষ মানুষ কেন সব নবী পয়গাম্বরেরাও চোখের পানি সেরে সেরে যার যার চিন্তায় কান্নায় কান্নায় বিভোর হয়ে যাবে, ওই কঠিন বিপদের সময় সবাই যখন যার যার চিন্তায় পড়ে রইল, সেই সময় আমার মদিনার নবী আমার নবী শুধু গুনাহগার উম্মতের মায়া সেজদায় পরে পরে কান্নায় কান্নায় বিভোর হয়ে গেল। এরে মাহমুদাবাদ রায়পুরার বাবারা ও নরসিংদী জেলার মানুষ, আজকে এই মাহফিল থেকে যদি আমার মালিকের আল্লাহ বলে ডাক দাও, আর আমার নবীর যদি আর রাসূলুল্লাহ বলে ডাক দিতে পারো, তওবা যদি করতে পারো রে আল্লাহ, এমন কোন গুনাহ নাই যেই গুনাহ আমি করি নাই, আমার গুনার খবর যদি আমার বাবা মা জানতো, আমার বাবা মা আমার সন্তান বলে পরিচয় দিত না, এমনও গুনাহ করেছো রে বাবা, এমনও গুনাহ করেছো, তোমার আমার গুনার খবর যদি তোমার ভাই বন্ধুরা জানতো, বন্ধুরা তোমাকে বন্ধু বলে পরিচয় দিত না রে বাবা, এমনও গুনাহ করেছো, তোমার সন্তান যদি জানতো তোমাকে বাবা বলে মা বলে স্বীকার করত না রে বাবা, তোমার আমার এমন গুনাহ আছে দুনিয়ার কেউ জানে না রে বাবা, এই গুনার খবর আমার আল্লাহ জানার বাকি নাই, ওই আল্লাহ ডাক দিয়া বলে রে মানুষ, হাজার অপরাধ করেছো কোনো বাধা নাই, হাজার অন্যায় করেছো কোনো বাধা নাই, এমনও গুনাহ করেছো রে বাবা, সুদের খাতায় নাম লাগাইয়া হারামের উপার্জন দিয়া জিন্দেগি চালাইয়া মানুষের হক নষ্ট করিয়া নামাজ ছেড়ে দিয়া মানুষের গালি দিয়া এমন জিন্দেগি চালাইছো, এরে বাবা আমার আল্লাহর দরবারে যদি বলতে পারো রে আল্লাহ আমি অপরাধী আমি মানিয়া নিলাম, আমার পাহাড় পরিমাণ গুনাহ নিয়া তোমার দরবারে এই গভীর রাত্রে আমি বলবো রে আল্লাহ জিন্দেগির গুনাগুলি মাফ করে দাও, আল্লাহর কাছে কেউ যদি খাটি দিলে চাওয়ার মতো চাইতে পারে আমার আল্লাহ কাউরে খালি ফিরাইয়া দেয় না, এরে নবীর উম্মতের দল এই জন্য বলবো এই গভীর রাত্রে ঠান্ডা নেওয়ার মতো কোন সম্বল তোমারও নাই আমারও নাই, তবে আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও তওবা করে নাও, এরে আল্লাহ একদিন অন্ধকার কবরের যাত্রী হইয়া যাব, যেদিন কবরে চলে যাব সেদিন আমার আপন বলে কেউ থাকবে না রে আল্লাহ, আপন ছেলে মেয়েরাও আমাকে কবরে নামাইয়া দিয়ে আসবে, এই যে নামাইয়া দিয়ে আসবে কোনো খবর নিবে না, খবর কি পাও নাই, কত মানুষ রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মারা যায় আছে না নাই, জোরে বলুন, এরে বাবা খবর কি পাও নাই, কত মানুষ নিজে নিজেই সুইসাইড করে মারা যায়, যারা মোবাইল ইন্টারনেট ফেসবুক টেলিভিশন দেখেন খবর পেয়েছেন ওই স্ত্রী সন্তানেরা থাকে অস্ট্রেলিয়ায়, বাবা এই দিক দিয়া এমন কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে গেল, ফেসবুক লাইভে এসে নিজের মাথায় নিজে গুলি করে সুইসাইড করলো, এরে নবীর উম্মতের দল ওই ব্যক্তি মরার আগে বলে গেল কেউ কারোর আপন না, আপন সন্তানেরও একদিন আমাকে ভুলে যাবে, আমি যদি মরিয়া পচিয়া গলিয়াও যাই এক সপ্তাহ এক মাসেও খবর নিবে না, ওই ঘরের ভিতরে পড়ে থাকবো, এরে নবীর উম্মতের দল
এই জন্য বলবো আজকে তোমার সন্তানটা যদি কোরআন বালা সন্তান হইতো, কোরআনের হাফেজ হইতো, তোমার আমার সন্তানটা যদি মাদ্রাসায় পড়াশোনা করে জিন্দেগিটা চালাইতো, তুমি বাবা মা জীবনে কোনোদিন সন্তানের কাছ থেকে কষ্ট পাইতা না। আজকে আমার মা বাবা অন্ধকার কবরে, এমন কোনো দিন নাই, এমন কোনো রাত নাই, মাহফিলে গেলে মা বাবার জন্য দোয়া করি না, বাবা কোথাও গেলে মা বাবার কথা মনে মনে স্মরণ রাখি। আজকে মা বাবা দোয়া করে গেছে, আল্লাহ আমার সন্তানটারে তুমি আলেম বানাইয়া দাও। ওই মা বাবার দোয়া আমার আল্লাহ কবুল করিয়া নিলেন রে বাবা। এই জন্য বলবো দুনিয়া কয়দিনের জন্য রে বাবা, আজকে আসো কালকে যদি মরণের ডাক চলে আসে, অন্ধকার কবরে একা একা যাত্রী হয়ে শুয়ে থাকবা, তোমার সন্তানটারে যদি আলেম বানাইয়া কবর দেশের যাত্রী হইতে পারো, ওই সন্তান মাসে একবার হলেও বৎসরে একবার হলেও মা বাবার কবরের কিনারায় যাইয়া বলবে, রে আল্লাহ আল্লাহ আমার মা বাবার তুমি ক্ষমা করে দাও। আমার আল্লাহর কাছে যখন সন্তান হাত বাড়াইয়া মা বাবার জন্য দোয়া চাইবে, আল্লাহর কাছে যখন দোয়া করবে, আমার আল্লাহ ওই সন্তানের দোয়া খালি ফিরাইয়া দিবে না। এর নবীর উম্মতের দল মনটাকে চায় না একটা সন্তানের আলেম বানাইয়া অন্ধকার কবরে যাও, মনটাকে চায় না বাবা আলেম হইতে পারো নাই কোনো বাধা নাই, তোমার কি মনটা চায় না কুরআন বালাদের সাথে সম্পর্কটা ভালো করে নিবা? এরে বাবা মনটাকে চায় না গুনামুক্ত জিন্দেগি নিয়ে জিন্দেগিটারে চালাই পারে বাবা। এরে নবীর উম্মতের দল এই জন্য বলবো তৌবা করে নাও, আর গুনাহ করিও না, আর মানুষের গালি দিও না, আর আঘাত দিও না রে বাবা। মানুষ দেখলে সালাম দিবা, মুরব্বীদেরকে সালাম দিবা, আর যারা ছোট ছোট ভাইরা যুবক ভাইরা আছো এই জন্য বলে দিয়া যায়, এ যুবক ভাই মুরব্বী দেখলে সালাম দিবা, মুরব্বীদের সাথে খারাপ আচরণ করিও না। একদিন অন্ধকার কবরে যেদিন শুয়ে যাইবা, ওই কবর দেশে এই তোমার আমার আপন বলে কোনো সঙ্গীরা থাকবে না, ওই কবর দেশে একা একা পড়ে থাকবা, ওই কবরে কি নিয়ে যাইবা নেওয়ার মতো কোনো সম্বল তোমার আমার নাই। এরে বাবা জিরা এই যে বলো দশতলা বিল্ডিং ওয়ালা যেই কবরে যাবে, এমপি মন্ত্রী যেই কবরে ঘুমাবে, তুমি আমি গরিবের সন্তান, রিক্সা চালাও, ভ্যান চালাও, অটো চালাও, কোনো সমস্যা নাই, একই কবরেই তো যাওয়া লাগবে রে বাবা। সেই কবরটা হবে মাটির ঘর, আল্লাহর কাছে তুমি যদি শেষবারের মতো তৌবা করে নিতে পারো, আজকে রাতেই মরণ চলে আসতে পারে, বলা যায় না কে কোনদিন কোথায় মরে যাব কেউ জানে না। এরে নবীর উম্মতের দল এমনও তো হতে পারে আজকের মাহফিল আমাদের জিন্দেগির শেষ মাহফিল হয়ে যাবে। এরে বাবারা আগামী বছর এই মাহফিল থাকবে, কত মানুষ এই মাহফিলের অনেকে অন্ধকার কবরে থাকবে রে বাবা। এই জন্য বলবো মরণের কোনো গ্যারান্টি নাই, কোন দিন কোথায় কার কিভাবে মরণ হবে, মরণের আগে আমার আল্লাহকে যদি আল্লাহ বলে ডাক দিতে পারো, তওবা করে নিতে পারো। এরে নবীর উম্মতের দল আজকে যারা মুরব্বী আছে তাকাইয়া দেখো, একদিন তাদের দাড়িগুলো আমার মতো কালো ছিল, আজকে তাদের দাড়িগুলো পেকে পেকে সাদা হয়ে গেল, যেই দাড়িগুলো কালো ছিল আজকে সাদা হয়ে গেল। চাইলে আর জীবনের জন্য কালো করা সম্ভব হবে না রে বাবা, যদিও ওয়ান টাইম কালো করা যায়, এক সপ্তাহ পরে আবার সাদা হয়ে যাবে। একদিন তোমার যেই যৌবন ছিল সেই যৌবন চাইলে এখন আর ফিরাইয়া আনা সম্ভব না। এরে যুবক এই জন্য বলবো নিজেকে বড় চালাক ভাবিও না রে ভাই, ভাবিও না যে তুমি চিরকাল জিন্দেগি কাটাইবা দুনিয়ায়, অন্ধকার কবরে একদিন তুমিও শুয়ে যাইবা আমিও শুয়ে যাব, সেই কবরে যাবার আগে আমার আল্লাহর কাছে তওবা করে নাও, বলো রে আল্লাহ আর গুনাহ করব না, আর নামাজ ছাড়ব না, মা বাবারে কষ্ট দিব না।